বন্ধুরা আজকের ক্লাসে আলোচনা করব একাদশ শ্রেণীর সাহিত্যের ইতিহাস বই থেকে ভাষা অংশের অন্তর্গত একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি হায়ারোগ্লিফিক কি বা অনেকে এটিকে হিয়ারোগ্লিফিক কি বলা হয় দেখো এই হিয়ারোগ্লিফিক লিপি আর মিচর প্রাচীন মিশরের লিপি একই তো আজকের আলোচনা হিয়ারোগ্লিফিক লিপি কি এবং এর সংক্ষিপ্ত পরিচয় দাও এর উত্তরে তোমরা লিখবে প্রাচীন মিশরের লিপির নাম হলো বিশারদদের মতে চার থেকে পাঁচ হাজার লিপির ব্যবহার শুরু হয় লিপি বিশারদ জোহানস সাতটি প্রাচীন সভ্যতার কথা বলেন যেখানে লিপির ব্যবহার শুরু হয়েছিল সে সাতটি সভ্যতার মধ্যে অন্যতম হলো মিশর আনুমানিক চার হাজার খ্রিস্টপূর্বাব্দ মিশরীয় লিপির উদ্ভব ঘটেছিল বন্ধুরা এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আর তোমাদের জন্য দেখো একাদশ শ্রেণির সাজেশন দু বলে একটি প্লেলিস্ট এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো তাই এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে তাহলে তাদেরও একটু উপকার হবে চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিও দেখো আর তোমাদের যদি কোনো বাংলা সংক্রান্ত প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিও তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এরপরে তোমরা একটা ছোট প্যারা করে লিখবে যে হিরোগ্লিফিক লিপি হিওরোগফিক কথাটার এসেছে দুটো গ্রিক শব্দ থেকে একটা হিওরাস যার অর্থ হলো পবিত্র এবং গ্লিফেইন এটার অর্থ হল খোদাই করা সেই অর্থে কথার অর্থ পবিত্র লিপি তাই মিশরীয়দের বিশ্বাস ছিল যে থৎ নামক দেবতা এই ভাষা প্রবর্তন করেন পরবর্তীতে একটি প্যারা চেঞ্জ করে পয়েন্ট করবে যে হিওরোগফিক লিপির বিবর্তন বন্ধুরা প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি নিশ্চিত যে সাজেশন প্রশ্ন উত্তরগুলি থেকে তোমরা যদি পড়ো তোমরা কমন পাবেই দেখো এই পয়েন্ট করে লিখবে যে হিওরোগিফিক লিপির বিবর্তন লিখবে লিপি বিশার্থের মতে সব থেকে প্রাচীন মিশরীয় লিপির নমুনাটি প্রায় পৌনে সাত হাজার বছর পুরনো যাই হোক কালক্রমে এই লিপির বিবর্তন ঘটেছিল প্রথম দিকে হিওরোগিফিক লিপি ছিল মূলত চিত্রলিপি পরে তা লিপির কাছাকাছি চলে আসে এবং এই লিপির চিহ্ন ছিল মোট যে সংখ্যা তা হলো পাঁচশোটি এবং কোনো স্বরচিহ্ন ছিল না এই কয়েকটি চিহ্ন একটিমাত্র ব্যঞ্জনধ্বনিকে বোঝাতো আবার এক একটি ব্যঞ্জনধ্বনির জন্য একাধিক চিহ্নের ব্যবহার করা হতো মূলত ডান থেকে বাম দিকে লেখা হলেও বাম থেকে ডান দিকে লেখা লিপির নমুনাও পাওয়া গিয়েছে বন্ধুরা এটি ছিল আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আলোচনা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও বাংলা সংক্রান্ত প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ